আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এই নামটার সাথে আপনারা সবাই কম বেশি এখন পরিচিত, বিশেষত যারা বিভিন্ন ধরনের ব্যথা বা বিভিন্ন ধরনের ডিসএবিলিটি নিয়ে যারা আক্রান্ত বা বিভিন্ন ধরনের যারা আর্থ্রাইটিসজনিত সমস্যায় ভুগেছেন দীর্ঘদিন যাবৎ এবং প্যারালাইসজনিত সমস্যায় ভুগেছেন, বা আপনার পরিবারে যদি এই ধরনের সদস্য থাকেন যারা কম বেশি একটু যোগাযোগ রাখার চেষ্টা করি বা মিডিয়া জগতে একটু পদচারণা আছে, তারা অনেকেই এই নামটার সাথে বা স্যারের সাথে অনেকেই আসলে পরিচিত। স্যার, যিনি দীর্ঘদিন যাবৎ এই ধরনের পেশেন্টদেরকে উনি সফলতার সাথে উনি চিকিৎসা দিয়ে আসছেন এবং যারা চিকিৎসা নিচ্ছেন তার অনেকেই আছেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন এবং স্বাভাবিক মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছেন, এরকম অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচিত করে দিব আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবন কাটিয়েছেন, বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে উনি এসেছেন। ওনার যে সমস্যাটা ছিল সেটাকে মূলত বলা হয় ফাইব্রোমায়ালজিয়া। এই রোগে উনি যখন আক্রান্ত হন প্রথম দিকে একটু স্বাভাবিক অবস্থায় ছিল, বাট ধীরে ধীরে একটা সময় উনি দেখেন যে প্রায় খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছে। যখন ক্রোনিক অবস্থায় চলে যায় তখন লাইফটা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল ওনার। দর্শক, আসুন একটু ওনার কাছ থেকে ওনার সেই ইতিহাসটা আমরা শুনব যে কী হয়েছিল, কিসের সাথে উনি যুদ্ধ করেছিলেন, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন এবং আজকে উনি কেমন আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম দিদার হোসেন। দিদার হোসেন, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলেন, প্রবাসে কোথায় ছিলেন? প্রবাসে আমি সৌদিতে ছিলাম, সৌদি আরবে ছিলেন। আচ্ছা, এত দূর থেকে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, কী হয়েছিল আপনার আর এটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয়? আমার শুরু হয়েছে প্রায় পাঁচ বছর আগে। পাঁচ বছর আগে? জি, যখন আমি দোকানে ডিউটি করে কাজটা করার পরে দিয়ে আমি দোকানে মাগরিবের সময় বসছিলাম চেয়ারের মধ্যে, তখন থেকে আমার শরীরে একটা ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, তারপর আমি অনেক ডাক্তারের কাছে গেছি। মানে এর আগে তো এই ধরনের কোনো সমস্যা শুনা হয়, হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা করে ব্যথাটা শুরু। ব্যথাটা কোথায় প্রথম শুরু হয়? সারা শরীরের মধ্যে আমার ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা, মানে কি ভেবেছিলেন? নির্ধারিত কোনো জায়গা ছিল না, মানে হঠাৎ করে একটা ব্যথা শুরু হয়েছিল। আচ্ছা, শুরু হওয়ার পর থেকে মানে সারাটা শরীর তখন ব্যথা করত আর কাঁপতো এমন ছিল আর কি। আচ্ছা, হঠাৎ করে দেখছেন ব্যথা হচ্ছে, পাশাপাশি আপনার শরীর কাঁপছে। জি, প্রাথমিক অবস্থায় কি করেছিলেন এটার জন্য? কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, এখানে গিয়েছিলাম। আচ্ছা, সৌদিতে ব্যথা অনেক ডাক্তারের কাছে গিয়েছিলাম। প্রথম যখন ডক্টরের কাছে যান, জি, ডক্টর দেখে আপনাকে কি বলেছিলেন, নাকি সরাসরি ওষুধ দিয়ে দিয়েছিলেন? জি না, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা দিল অনেক। আচ্ছা, এগুলো করার পরে দিয়ে ডাক্তারের ওষুধ দিল, কিন্তু উনি বলতে পারেন রোগটা কি আমার, মানে জাস্ট এমনি কোনো কিছু না বুঝি আপনাকে একটা ওষুধ দিয়ে দিল। আচ্ছা, তারপরে আমি ওষুধগুলো অনেকদিন ইউজ করছিলাম, করার পরে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না, বরঞ্চ আরও খারাপ, আরও খারাপের দিকে যাচ্ছে। তারপরে আমি ইন্ডিয়ান এক ডাক্তারের কাছে গেছিলাম। ওকে, সৌদি আরবে? সৌদি আরবে। ইন্ডিয়ান ডাক্তারও এইভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই রিপোর্টগুলো দেখলো, তারপরে আবার নতুন করে আমার সাথে মানে রিপোর্টগুলো করাইলো আমার হাতে। আচ্ছা, করার পরে দিয়ে উনিও অনেকটা ওষুধ দিল, কিন্তু কোনো কাজ হয় না ওষুধে। আচ্ছা, তারপরে আমি দেশে আসলাম, দেশে আসি অনেক ডাক্তার দেখাইলাম দেশের মধ্যে, কিন্তু তারপরে মানে কোনো এটার ব্যথায় নিরাময় হয় না আমার, এমন অবস্থা। এর মধ্যে কি শুধুমাত্র ব্যথাই ছিল নাকি আর কিছু ছিল? মানে দেখা যাচ্ছে ব্যথার জন্য অনেক সময় আমরা হাঁটতে পারছি না বা কোনো কিছু ধরতে পারছি না, ব্যথা হচ্ছে সারাক্ষণ, হয়তো আমি দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে থাকা যায় না এমন অবস্থা ছিল আমার ব্যথাটা। আচ্ছা, আবার বসিয়েও থাকা যায় না। ব্যথাটা কি দিনে নির্দিষ্ট কোনো সময় হতো নাকি চব্বিশ ঘন্টায়? রাতের বেলা ঘুমাতে আমার ব্যথাটা থাকতো, কিন্তু ঘুমাইতে গেলে বাড়ে যেত ব্যথাটা আমার। আচ্ছা, এমন কি হয়েছে যে ব্যথা জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু তাও ব্যথা যাচ্ছে না? ওষুধ তো ব্যথার ওষুধ, মানে বিভিন্ন ধরনের ওষুধ খাইছে কিন্তু কোনো কাজ হতেছে না আমার। আর একজন একজনের পরে ডক্টর চেঞ্জ করছেন? ডাক্তার চেঞ্জ করতেছি, অনেক ডাক্তারে চেঞ্জ করলাম, ঢাকাতেও আসলাম কয়েকবার। আচ্ছা, ঢাকাতে আমি অনেক হসপিটালে গেলাম। যেমন আপনি ঠিক এক্স্যাক্টলি কবে জানতে পেরেছেন যে আসলে আপনার যে রোগটা সেটা হচ্ছে ফাইব্রোমায়ালজিয়া, এক ধরনের আর্থ্রাইটিস, সেটা আপনি কবে বুঝতে পেরেছিলেন প্রথম? আমি সৌদিতে যখন স্যারের ভিডিওগুলো দেখতেছিলাম, ধরেন না সাত আট মাস আগে স্যারের ভিডিওগুলো দেখতেছিলাম, তখন মানে আপনাদের কথার সাথে আমার
রোগের সাথে মিলে যাচ্ছিল কিছু। তারপরে আমি এখান থেকে সুডিকাটায় ডাইরেক্ট আপনাদের এখানে আসলাম। আসার পরে দিয়ে স্যার একটা এমআরআই করাইলো, কিছু টেস্ট করাইলো, ব্লাড টেস্ট করাইলো। করার পরে দিয়ে বললো যে আপনার তো এক ধরনের বাত হইল ফাইব্রোমায়ালজিয়া। আচ্ছা, এই প্রথম আসলে আপনি জানতে পারলাম, এর আগে কিন্তু এই সমস্যাটা জানতে পারলাম না। ওকে, তো মাঝখানে যে বাংলাদেশে এসে আরও ডক্টর দেখিয়েছিলেন, তারা কি বলেছিল আপনাকে? তারা তো বলতে পারে না রোগের কথা, রোগটাই তো তারা ধরতে পারে না আমার। শুধু টেস্ট করছে, শুধু টেস্ট করছে আর ওষুধ দিছে ব্যাস। আচ্ছা, কিন্তু ফলশ্রুতিতে কোনো কিছু হচ্ছে না, বরং তারা ধীরে ধীরে খারাপের দিকে চলে যাচ্ছে। যখন এরকম একটা টানা পড়েন অবস্থা যে ওষুধ খাচ্ছেন, ডক্টর দেখাচ্ছেন ভালো হওয়ার জন্য, কিন্তু ভালো হচ্ছে না, বরং খারাপের দিকে চলে যাচ্ছেন, কি মনে হতো ওই সময়টায়? সময়টা তো অনেক খারাপ লাগতো। আমি ঘর থেকে বাইর হইতাম না, আমি বাড়িতে ছমাস ছিলাম, ছমাস একদিনও বাড়ির থেকে বাইর হইতাম না। আচ্ছা, মানে সারাক্ষণ বাড়িতে থাকতাম, শুয়ে থাকতাম, হাঁটতে পারতাম না, এমন না, অস্থির অস্থির লাগতো। পরিবারের লোকজন একরকম টেনশনে পড়ে গিয়েছিল, সবাই পরিবারের, তারাও আমার নিয়ে অনেক ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তারের কাছে ধরছিল, কিন্তু কোনো ফলশ্রুতিতে কোনো ফল পাইনি, কোনো ফল হয় নাই। ওই সময়টা কি মনে হতো, এরকম কি মনে হতো যে আমি কি আর কোনোদিন ভালো হবো না, আমি কি আর কখনো এরকম হতে লাগতো, কি হয়েছে ওটাই তো জানতে পারতেছি না। এবং যখন এই ধরনের ডিপ্রেশন কাজ করে, দেখা যাচ্ছে যে সামনে যে এগিয়ে যাওয়ার যে একটা মনোবল, বা আমাকে আরও উন্নতি করতে হবে, বা বড় হতে হবে, বা কাজের প্রতি আরও মনোযোগ দেওয়া, সেটা আসলে দেওয়া সম্ভব হয় না, সম্ভব হয় না যে এমনি হতো। এরকম একটা অবস্থা তখন তৈরি হয়েছিল, এবং জীবনের প্রাইম সময়টার আসলে আপনার এই সমস্যাটা আসলে শুরু হয়। তো যখন ভিডিওতে আপনি স্যারের বিষয়টা জানতে পারেন, তখনই কি সংকল্প করেন যে স্যারের কাছে চলে আসবেন? স্যারের কাছে চলে আসবো, যে তখন আমি সুডিকাটায় ডাইরেক্ট এখানে আসছি। আচ্ছা, সরাসরি আপনি বিদেশ থেকে সরাসরি আপনি ঢাকায় চলে আসেন স্যারের কাছে, এবং স্যারের সাথে দেখা করেন। দেখা করেন স্যার যখন প্রথম আপনাকে দেখেন, জি, আপনার টোটাল ডায়াগনোসিস স্যার দেখতে পান, দেখার পরে স্যার কি বলেছিলেন? স্যারও বলছিল যে ভর্তি হওয়ার জন্য, ভর্তি হলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। এবং সেই ভরসে আপনিও চিন্তা করেছেন আমি ভর্তি হয়ে যাবো, আপনি ভর্তি হয়ে যান এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। জি, আজকে কততম দিন? আজকে তো প্রায় ২৪তম দিন। ২৪তম দিন, সেই প্রথম দিন প্রচণ্ড সারা শরীরে ব্যথা নিয়ে ভর্তি হওয়া, এবং আজকে ২৪তম দিন, কেমন আছেন আপনি? আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে আলহামদুলিল্লাহ বলতে পারা যে আমি ভালো আছি, জি, কতদিন পর বললেন? তো প্রায় ৫ বছর ৫.৫ বছর এমন হবে। পরিবারের সদস্যদেরকে জানিয়েছেন যে আজকে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, ব্যথামুক্ত জীবন? অনেক কথাবার্তা বললাম আমার আম্মার সাথে। আমরা দেখা যাচ্ছে যখন শরীরে প্রদাহ তৈরি হয় বা ব্যথা তৈরি হয়, আমরা একদিন দুই দিন আসলে সহ্য করতে পারি, কিন্তু কন্টিনিউয়াসলি আর সহ্য করতে পারি না। সাধারণত একটা জ্বর হলে তো মানুষ সহ্য করার মতো না, এবং সেই অবস্থা থেকে আজকে সম্পূর্ণ ভালো আছেন, সুস্থ আছেন। আমার মনে আছে প্রথম দিন যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল, আপনি বলেছিলেন যে আপনি স্যারের ভিডিও দেখে আপনি এসেছেন, এবং আমি চোখে মুখে আপনার দেখতে পাচ্ছিলাম যে একটা আশার আলো আছে, এবং ঠিক কী করবেন আপনি তখনও বুঝতেছিলেন না। জি, বাট ভালো হওয়ার একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করেছিল। জি, এবং আমি বলেছিলাম ইনশাল্লাহ আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এবং মাঝখানে মাঝখানে আমি আপনাকে ভিজিট করতাম, আপনার সাথে রুমে আসি অনেক, আপনিও বলতেন যে আজকে আমার একটু ব্যথা ভালো হয়েছে, আমার একটু ব্যথা ভালো হয়েছে। আমি বলতাম যে নেক্সট উইকে আমি আসবো, ইনশাল্লাহ আপনি আমাকে বলবেন যে অনেকটুকু ভালো আছে। এবং আজকে সেই দিনটা, যে দিনটা হচ্ছে আপনি বলছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। অসংখ্য আমাদের দর্শক আছেন যারা এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, একটা সময় যেমন আপনি দেখতেন অসংখ্য মানুষকে, হয়তো কল্পনা করতেন একদিন আমি নিজেও যাব। আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে যারা এই সমস্ত রোগে ভুগতেছেন, তারা স্যারের ভিডিওগুলো দেখেন আগে, দেখে যদি আপনাদের সাথে মিলে তাহলে আসেন স্যারের কাছে, ইনশাল্লাহ আমার মতো সুস্থ হয়ে যাবেন আপনারা, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, প্রায় গতানুগতিক কাছাকাছি সবারই গল্প, কিন্তু মিজারেবল যে লাইফগুলো, যে বিভিন্ন জায়গায় ঘোরা, চিকিৎসা না পাওয়া, চিকিৎসা সম্পর্কে না জানা, এই যে যে সময়গুলো নষ্ট হওয়া, জীবন থেকে অনেক প্রাইম সময়গুলো যখন নষ্ট হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে আসলে এত বেশি দেরি হয়ে যায় যে আসলে ওই পেশেন্টকে আমরা আসলে ফিরিয়ে আনাটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায়। বাট তারপরে কিন্তু আমরা থেমে নিই, আমরা চেষ্টা করি, এবং শুধু আমরা না, এরকম অসংখ্য ভালো ভালো ডক্টর আছেন, কনসালটেন্ট আছেন, যারা এইভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র একটু খুঁজে নিন, অবশ্যই মনের ইচ্ছা থাকলে আমার এই ভাইটা যেমন পেয়েছেন আপনারা অবশ্যই খুঁজে পাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।